হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বা আবিদা আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটা পলিটিক্যাল নিউজ শেয়ার করছি বিজেপিতে পঁচিশ জন নেতার যোগদান পাহাড়ে গুরুং শিবিরে বিরাট ভাঙন একুশের আগে বিজেপি ছেড়ে তৃণমূলের সঙ্গে হাত মেলানোর বার্তা দিয়েছেন বিমল গুরুং তারপরে গুরুং শিবিরের পঁচিশ জন নেতা বিজেপিতে যোগ দিলেন বিমল গুরুং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নেওয়ার বিরোধিতা করেই তাঁরা দলত্যাগ করেছেন বলে প্রকাশ্যে জানিয়েছেন বিজেপি জানিয়েছে এটা তো ট্রেলার মাত্র এমন যোগদান আরও হবে গুরুং শিবিরে ভাঙন দলে দলে বিজেপিতে দু হাজার উনিশে যে বিমল গুরুং পাহাড়ের বাইরে থেকে বিজেপিকে সমর্থন করে জিতে দিয়েছিলেন সেই গুরুংই দু হাজার একুশের আগে পাহাড়ে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের কথা জানিয়েছিলেন পাহাড় থেকে সমতল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন আর তার এই মত বদলের জন্যই তাঁর শিবিরে ভাঙন ধরেছে বলে দাবি বিজেপির গুরুং বনাম তামাং দৌরথের মধ্যে ভাঙন পাহাড়ে বিজেপি দাবি মানুষ আর চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই তার সঙ্গে যারা যাবেন তারাই সমর্থন হারাবেন যদিও তৃণমূল কংগ্রেস এবং স্বয়ং বিমল গুরুং এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না গুরুং বনাম তামাং দৌরথের মধ্যে এই ভাঙন তাৎপর্যপূর্ণ হলেও পাহাড়ের কর্তৃত্ব নিয়ে চিন্তিত নন একদা পাহাড়ের অঘোষিত মুখ্যমন্ত্রী এটা ট্রেলার মাত্র পাহাড়ে আরও বড় যোগদান শীঘ্রই শিলিগুড়িতে গুরুংপন্থী যে পঁচিশ জন নেতা বিজেপিতে যোগ দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিমল গুরুঙ্গের রাজনৈতিক পরামর্শদাতা স্বরাজ থাপা গুরুংপন্থী মোর্চা মুখপাত্র বিপি বাজগাই তরাইয়ের গুরুংপন্থী মোর্চা নেতা শঙ্কর অধিকারী প্রমুখ এরপরেই সায়ন্তন বসু জানিয়েছেন এটা ট্রেলার দেখলেন পাহাড়ে আরও বড়ো সড়ো যোগদান শীঘ্রই হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের ডাকেই ভাঙন বিজেপি হাত ছেড়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের ডাক দিয়েছেন পাহাড়ের মোর্চা নেতা বিমল গুরুং তারপরে গুরুং শিবিরে ভাঙন ধরিয়ে দল থেকে মোর্চা নেতারা দাবি করেছেন গুরুংয়ের সিদ্ধান্তের জন্যই তাদের বিজেপিতে যোগ দিতে হলো তাঁরা গোর্খাল্যান্ডের স্বপ্ন নিয়ে গুরুংকে নেতা মেনেছিলেন সেই গুরুং আত্মসমর্পণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন দলবদলে কোনো ক্ষতি নেই এই দলবদলের পর গুরুংপন্থী মোর্চার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোশনগিরি জানিয়েছেন এদের সঙ্গে অনেক আগে দলের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে এরা বিজেপিতে গেলে দলের কোনো ক্ষতি হবে না তৃণমূলও অবশ্য এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না তৃণমূল মনে করছে পাহাড় সমতলের চোদ্দটি আসন গুরুংয়ের প্রত্যক্ষ প্রভাবে কাজ করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ